হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে গুড্ডুকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। গুড্ডুকে নিয়ে যাব আজকে 6 মাইল চা খেতে। তো এখানে আসলাম, এসে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, অবশেষে গাড়ি পেয়ে গাড়িতে উঠলাম। গুড্ডু আবার মায়ের কাঁধে বসলো, তো চলে গেলাম ম্যাজিক চেয়ার। ওখানে ম্যাজিক চেয়ারটা বন্ধ ছিল, যার জন্য ওখানে আর বসতে পারিনি, কিংবা চা খাওয়ার আশাটাও মিটলো না। পরে ওইখানেই চিন্তা করি আমরা তাহলে একটু এয়ারপোর্ট যাই, এয়ারপোর্টের ওখান থেকে ঘুরে আসি। তারপরে গেলাম এয়ারপোর্টে, এয়ারপোর্টে যাওয়ার পরেই শুনি, এই চলে আসলাম এয়ারপোর্টে, এয়ারপোর্টে যাওয়ার পরপরই শুনতেছি যে এখনই প্লেন চলে যাবে। তো গেলাম হাট থাকতে একটু ছবি তুলতে তুলতে, দেখি যে প্লেন ছেড়ে দিছে, প্লেনটা এখনই চলে যাবে। তো এই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, পরে ওখানে ঘুরলাম, তারপরে ঘুরতে ঘুরতে একটু ভিডিও করলাম, একটু দেখতেছিলাম। এরপর আমরা ওখান থেকে আর একটু ঘুরে টুরে ছবি টবি তুলে, এখানে কিছু পুলিশ আঙ্কেলদের সাথে দেখা হয়, তারা আবার আমার গুড্ডুর সাথে ছবি তোলে, গুড্ডুকে তাদের খুবই ভালো লেগেছিল। এরপর আমরা ওখান থেকে বের হয়ে চিন্তা করি, এই কাছেই তো কামিনী রিফ্রেশ জোন একটি নতুন রেস্টুরেন্ট দিয়েছে, সেখানে যাই, সেখানে গিয়ে কিছু সময় থাকি, দেখি, ঘুরি। তো পরে চলে আসলাম কামিনী রিফ্রেশ জোনে। আসার পরে রিফ্রেশ জোন, কামিনী রিফ্রেশ জোনের ভিউটা বেশ সুন্দর ছিল, দেখলাম। পরে মেনু দেখে খাবার অর্ডার করলাম, এরপর খাবার আসলো। খাবার আসার পরে একটু খাবারের ক্লিপ নিলাম। তো এখানে পিৎজাটা বেশ মজার ছিল, পিৎজা, বার্গার, খিচুড়ি, তাদের কামিনী রিফ্রেশ জোন স্পেশাল খিচুড়িটা ট্রাই করলাম, শর্মা, তারপর কফি ছিল, এই অনেক কিছু ছিল। যাই হোক, সব ক্লিপ নেওয়া হয় না, এই খাওয়া দাওয়া করে ওইখানে কিছু সময় কাটিয়ে তারপরে চলে আসলাম। এই ছিল, বাই, ধন্যবাদ সবাইকে।